হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার রুটাক 72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি, আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আজকে আমরা 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 তো বন্ধুরা আজকে আমরা 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 তো আজকে আমরা হচ্ছে গ্রিন লাইন, মানে ইন্ডিয়ান গ্রিন লাইন, মানে আমাদের গ্রিন লাইন, ইন্ডিয়ান গ্রিন লাইন সবই একই। আজকে আমরা ভলভো গ্রিন লাইনের 9600 বাসটা চালাবো। এটা একটা স্লিপার কোচ, খুব চমৎকার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, কিন্তু ভাই ইঞ্জিনের একটু জোর নাই, খুবই কম জোর। কিন্তু ভাই গাড়িটা কিন্তু একদম নতুন মডেলের একটা গাড়ি। এটা এক মাস হলো ভাই রিলিজ হয়েছে ভাই, আমি এখনো খেলিনি ভাই, পেয়ে গেলাম মোড়টা, যে কারণে মোড়টা পাওয়ার সাথে সাথে আমি খেলার জন্য রেডি হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গ্রিন লাইন গাড়ি, বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা স্লিপার কোচ, চমৎকার সুন্দর। এর পিছন দিকটা খুলে রাখছি ভাই, এর হচ্ছে এসির এই জায়গাটা মাঝে মাঝে গরম হয়ে যায়, নতুন গাড়ি হওয়ার পরও গরম হয়ে যায়, যে কারণে আমি খুলে রাখছি। তো বন্ধুরা আজকে আছি আমরা হচ্ছে জামালপুর, এবং জামালপুর থেকে যাব আজকে শেরপুর। আর যে ভাই রিকোয়েস্ট করছে ভাইয়ের নাম কি, ভাইয়ের নাম হচ্ছে ওমর ফারুক, উনি বলছে জামালপুর থেকে শেরপুর যাওয়ার জন্য। আমি এখন আমার রাউটারের ম্যাপটা ঠিকই করিনি, রাউটারের ম্যাপটা এখন আমার ঠিক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি আমার ম্যাপটা ওপেন করলাম, এই যে আমরা জামালপুর আছি, এবং জামালপুর থেকে শেরপুর একদমই কাছে বন্ধুরা দেখতে পাচ্ছ, যে কারণে আজকে একটা শর্ট ট্রিপ দিচ্ছি ভাই। মাত্র 34 কিলোমিটার ভাই, 34 কিলোমিটার যেতে যেতেই তো আমাদের খবর হয়ে যাবে ভাই, এই গাড়ির এত স্পিড কম। যাই হোক বন্ধুরা, কথা বাড়াবো না, লেটস গো। গাড়ি কিন্তু আমরা স্টার্ট দিয়ে ফেলছি বন্ধুরা দেখতে পাচ্ছ, ও সরি গাড়ি তো স্টার্ট দিয়ে, গাড়ি স্টার্ট দিয়ে ফেললাম বন্ধুরা দেখতে পাচ্ছ। হর্ন শুনছো ভাই, ইন্ডিয়ান হর্ন, আপার ডিপারের লাইট দেখছো, চমৎকার, কিছুই বলার নাই, সব কথাই ভাই, অসাধারণ একটা গাড়ি, কিন্তু খুব দুর্বল দুর্বল দুর্বল। যাই হোক, আজকে আমরা কাকে নিয়ে যাচ্ছি, আজকে আমরা হচ্ছে আজকে আমরা কোন প্রোকে নিয়ে যাব, আজকে আমরা ভাই বস প্রোকে নিয়ে যাচ্ছি, বস প্রোকে নিয়ে আজকে আমরা জামালপুর থেকে কিন্তু ইয়ের দিকে যাচ্ছি, আস্তে বাই ইন্ডিকেটার দিয়ে দিলাম, শেরপুর যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা গাড়ি, একদম নতুন একটা গাড়ি, ভলভো 9600 বিজনেস ক্লাস গ্রিন লাইন। আর আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা জামালপুর বাস টার্মিনাল থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। দেখতেও কিন্তু খুব ভালোই লাগতেছে ভাই, আমার কাছে খুব ভালো লাগছে গাড়িটা, সব দিক দিয়ে মুডটা কিন্তু অনেক সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছ। আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ক্লিয়ার করবে করবে, বিশাল গাড়ি ভাই, সামনে দেখি আরও কয়েকটা গাড়ি রাখা রয়েছে। যাই হোক, আমরা আস্তে ধীরে ধীরে ঘুরতেছি, হালকা হালকা বাড়ান ক্লিয়ার, হালকার পদে হালকার পদে, আস্তে আস্তে বাড়ান ক্লিয়ার। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে জামালপুর মাত্র 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 34 কিলোমিটার, আর আস্তে ধীরে ধীরে আমরা যাবো ভাই। গাড়িটার স্পিড খুব ভালো না, কিন্তু গাড়িটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি একটা গাড়ি ভাই, ভাঙা চোপড়ার উপর দিয়ে গেলে ভাই কিচ্ছু বোঝা যায় না। আস্তে হালকা 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 বাড়ান 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 ক্লিয়ার, আস্তে আস্তে হালকা 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 ঘুরবে 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 ওস্তাদ ঘুরবে, আস্তে ধীরে যাই ধীরে যাই। ও ভাই দরজা খুলে গেল কেন ভাই, দরজাটা খুলে দিছি বন্ধুরা দেখতে পাচ্ছ, ওই পাশেটা খুলিনি এই পাশেটা খুলছি, দেখি কী অবস্থা। না ভাই সব কিছু ঠিক আছে, আমি একটু জাস্ট চেক করতেছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। যাই হোক, এখন আমরা দরজাটা বন্ধ করে দিই, দরজা বন্ধ করে দিলাম, এখন আস্তে ধীরে ধীরে ঘুরবো। বিশাল একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ, ছোটোখাটো মোড় থেকে ঘোরাতে গেলে ভাই অনেক ঝামেলা হয়ে যাবে ভাই, আর সাসপেনশন অনেক অনেক ভালো। আর এই গাড়িটা নিয়ে এখনও পর্যন্ত কেউ খেলছে কি না জানি না, খেলতে পারে, অনেকেই খেলছে ভাই, ইন্ডিয়ান গাড়ি তো, ইন্ডিয়ান লোকেরা যারা আছে তারা খেলছে, আর ভাই আমি মনে হচ্ছে আমি খেলতেছি। আর যদিও কেউ খেলে থাকে খুবই ভালো, গাড়িটা চালানোর সময় একটু ভাই বোরিং লাগবে ভাই, এত স্লো স্লো যায় সব কিছুতে, আসতে হালকা হালকা। আরও আমার ফরেক ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, উনি সুন্দর একটা রিকোয়েস্ট করছে যে জামালপুর থেকে যেন আমি শেরপুর যাই। আসলে ভিতরের যে জেলাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের খেলা হয় না ভাই, তারপর এখন চিন্তা করতে সবারটাই রাখার চেষ্টা করবো, সবার ভিডিওটাই দেবো, এরকম চিন্তাভাবনা করতেছি। বড় বড় লং লং ভিডিও তো খেলি, এবার একটু শর্ট শর্ট ভিডিওগুলো খেলি। ওস্তাদ হালকা বাড়ান 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 হালকার পরে, আরে ভাই বস পুরো আজকে খুব কঠিনভাবে চালাচ্ছে, মানে খুব আস্তে ধীরে ধীরেই চালাচ্ছে ভাই, একদম ভদ্র ড্রাইভারের মতো ভাই। স্পিড ব্রেকারগুলো দেখছো, কঠিন স্পিড ব্রেকার, অর্থাৎ বাড়ায় দান ক্লিয়ার হালকা। হাই হর্ন, ইন্ডিয়ান হর্ন, দেখো ভাই গাড়ির কি গতি, এ গতিতে ভাই সারাদিন সবাই চলে যাবে, কিন্তু আমরা আর পৌঁছাতে পারবো না। পিছনে দেখে আরেকটা ইন্ডিয়ান বিআরটিসি লেগে আছে আমাদের পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছ। আর ভাই কমেন্টস করে জানাই দাও ভাই গাড়িটা কেমন লাগলো, আর গাড়িটার মুড কি কারোর দরকার নাকি, যদি দরকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করো, তাহলে ইনশাল্লাহ মুড আমি নেক্সট ইয়েতে দিয়ে দেবো। আর একটা কথা ভাই, প্রোবিডি ম্যাপের অনেকে কিন্তু আমার অ্যাক্সেস নিতে যাচ্ছ ভাই, প্রোবিডি ম্যাপের ওই ম্যাপটা ভাই একটু ঝামেলা হয়েছে, যে কারণে ভাই ওটা তোমরা ডাউনলোড করো না, তোমরা ভাই ইয়ে করো, তোমরা বিডি নেক্সট জেন ডাউনলোড করো, ওটা ভাই অনেক ভালো, প্রোবিডি ওটা অনেক পুরনো একটা ভার্সন, ওই ভার্সনটা খেলার দরকার নেই, ওটা একটু ঝামেলা হচ্ছে বলে ভাই আমি ওটা বন্ধ করে রাখছি। আস্তে আস্তে হালকা 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 বাড়ান বাড়ান বাড়ান, আস্তে আস্তে হালকা ধীরে। ও ভাই আমার সিগন্যাল না মেনেই ভাই, এখন তো দেখি স্পিড বেশ ভালোই উঠছে, আস্তে আস্তে স্পিড তো ভালোই উঠতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু খুব আস্তে ধীরে ধীরে খুব শান্তভাবে কিন্তু আমরা যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ। বিশাল একটা গাড়ি গ্রিন লাইনের স্লিপার কোচকে নিয়ে আমরা আজকে যাচ্ছি ভাই। এই জায়গাটা আটকাই দিছে খুব ভালো করছে, বাইরের লোক মানে ভিতরের লোকের কথা আমি শুনতে পারবো না, আর আমার কথা ভিতরের লোক শুনতে পারবে না।
চমৎকার একটা আবহাওয়া, 19 কিলোমিটার দূরে আছি বন্ধুরা, দেখতে পাচ্ছ হর্ন টর্ন দিতে যাই, হর্নটা বেশ ভালোই লাগছে আমার কাছে ভাই, ও কোথে 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 আছে, কঠিন লাগতেছে কঠিন, সালমান খান ভরে গেছে এই জায়গায়। আস্তে আস্তে বাড়া যান ওস্তাদ, ক্লিয়ার, হালকার পথে যান, হালকার পথে যান। ও ভাই রে কি শব্দ, হালকা 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 বাড়া যান, বাড়া যান, বাড়া যান ওস্তাদ, হ্যাঁ ভাই লাগতেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা জামালপুর থেকে শেরপুর যাচ্ছি ফার্স্ট টাইম। আর শেরপুর থেকে আমি অনেক জায়গায় গেছি, টাঙ্গাইল টাঙ্গাইল গেছি, কিন্তু ভাই সে জামালপুর থেকে শেরপুরে আমার যাওয়া হয়নি। তোমাদের সবার রিকোয়েস্ট রাখবো ইনশাল্লাহ, চেষ্টা করতেছি ভাই যথাসাধ্য চেষ্টা করতে আসতে ওস্তাদ, হালকা 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 ব্রেকে পা রাখবে, ব্রেক বিশাল স্পিড ব্রেকার, কিন্তু আস্তে 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 হালকা হালকা আস্তে আস্তে যাই, দেখি স্পিড ব্রেকারের অবস্থা কি, এটা থেকে যেতে গেলে কেমন লাগে। ও ভাই ও ভাবা কঠিন সাসপেনশন বন্ধুরা, দেখতে পাচ্ছ আস্তে আস্তে বাড়া যান, বাড়া যান, ক্লিয়ার আস্তের মধ্যে বন্ধুরা, দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে কিন্তু শেরপুর ডিসকভার হয়ে গেছে, আমরা কিন্তু শেরপুর চলে আসছি। আর যারা যারা শেরপুরে আসো, আর যারা যারা জামালপুরে আসো, তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষিয়ে মেরে দিও, বেশি বেশি লাইক করবেন কিন্তু ফটাফট করে দিও। শেরপুর কিন্তু ডিসকভার হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে কিন্তু ভেসে উঠছে। আমরা এখন সামনে যে ডাইনে যাবো, ডাইনে যে আমরা শেরপুর শহরের মধ্যে ঢুকে যাবো, এই যে শেরপুর বাস টার্মিনাল। আর গ্রিন লাইন বাইক শেরপুরে যায় কিনা বা জামালপুরে যায় কিনা এটা আমি জানি না, যদি যেয়ে থাকে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও। আমরা এখন সামনে যে ডাইনে ঢুকবো, ভাই একটা গাড়ি আসতেছে, আমি তো বিপদে পড়ে যাচ্ছিলাম, হালকা 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 কোথা কাজটা, কোথা কাজটা ভাই, দেখো চোখের সামনে কি অ্যাক্সিডেন্ট। যাই হোক আমাকে এখান থেকে বের হতে হবে, আমরা এখন সোজা যেতে হবে না ভাই, আমাকে ডান দিক দিয়ে বেরোয় যেতে হবে, হালকা 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 বাড়া যান, বাড়া যান, বাড়া যান, ক্লিয়ার। দেখো ভাই আমি কীভাবে কাটাই কুটাই বেরোয় যাচ্ছি, এত বড় গাড়ি দিয়ে আমি কাটাতে পারি কি সুন্দর। এ আস্তে আয় ভাই আস্তে আয়, ও ভাই সামনে হচ্ছে বাস টার্মিনাল, হালকা হালকা বাড়া যান, বাড়া যান, বাড়া যান, ক্লিয়ার। কঠিন কঠিন, আরে ভাই বস পুরো চালাচ্ছে ভাই, কঠিন হবে নাকি খারাপ হবে। তো বন্ধুরা আজকের এই যাত্রাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি ঘুষি মেরে দিও, আর বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আমি আবার চলে আসবো তোমাদের মাঝে। ভাই এত বড় গাড়ি ভাই, মোড় ঘোরাতে বিশাল ঝামেলা হয়ে যায় ভাই, শেরপুরে আসছি ভাই, এত চাপাচোপা রাস্তা, যে চাপাচোপা রাস্তাতে ভাই চালাতেই ভাই খবর হয়ে যাচ্ছে গ্রিন লাইনের এই গাড়িটা। আর ভাই এত কম স্পিডের গাড়ি চালায় মজা নেই ভাই, একদমই মজা নেই, এত দুর্বল দুর্বল এত দুর্বল কেন ভাই, তোরা তো একটু খাওয়া দাওয়া করে ভাই সবল হতে পারিস। যাই হোক এখানেও আবার অ্যাক্সিডেন্ট বন্ধুরা, দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন শেরপুর বাস টার্মিনালের মধ্যে ইন করব। গাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাই দিও, আমার কিন্তু মোটামুটি ভালোই লাগছে, একদম খারাপ কিন্তু তা কিন্তু না, ভালোই লাগছে। আমরা জামালপুর থেকে শেরপুরে এখন চলে আসছি শেরপুর বাস টার্মিনালের মধ্যে। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন শেরপুর বাস টার্মিনালের এখানে আমাদের গাড়িটা এখন পার্ক করবো, দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমরা পার্ক করতেছি ভাই, এত বড় গাড়ি তো ঘোরানোটাই অনেক কঠিন। হাই ভাই আয়, আস্তে 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 ঘোর ঘোর ভাই, ঘোর 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 ডানে ভাই খেয়ালকে ঘোর, এই তো এই তো এই তো এই যে আসেন ওস্তাদ আসেন, হ্যাঁ হ্যাঁ আসেন 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 আসেন, ক্লিয়ার ক্লিয়ার, হালকা 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 নেন, হালকা নেন হালকা নেন, এই যে যাই যাই যাই, ঠিক আছে এই যাই যাই, চাকা সোজা করেন চাকা সোজা করেন চাকা সোজা করেন চাকা সোজা করেন, আসেন 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 আসেন, এই যাই যাই, ঠিক আছে প্যাকেটের হালকা 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 ব্যাকে হালকা ব্যাকে হালকা ব্যাকে হালকা ব্যাকে, এই যে। তো বন্ধুরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।